আমার বন্ধুরা, আজকে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা সরবেড়িয়া গ্রামে আমরা যে দরুদ পাঠ করলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে, আল্লাহর ফেরেশতারা এটা পৌঁছে দেবেন যে অমুক দেশের, অমুক রাজ্যের, অমুক গ্রামের, অমুক পল্লীর, অমুক বস্তির এই ইমানদারওয়ালারা আপনার নামে দরুদ পড়ল। আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি আমার নামে একবার দরুদ পড়ে আল্লাহ তাকে দশটি রহমত দান করবে বলে। সুবহানাল্লাহ। ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন নবীজি বলছেন আমার সবচেয়ে কাছের লোক তারাই হবে, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। আমার বন্ধুরা, তবলিগ জামাতের নিয়ম হলো ডেলি সকালে 100 বার দরুদ শরীফ পড়ো, সন্ধ্যায় 100 বার দরুদ শরীফ পড়ো। 3 দিনের জামাতেও গেলে এটা তালিম দেওয়া হয়, 3 তাসবিহ পড়ো, 3 তাসবির মধ্যে একটা তসবি হলো 100 বার দরুদ শরীফ পড়তে হবে ফজরের পর থেকে নিয়ে আবার আসরের পর থেকে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়তে হবে, 3 তসবি পাঠ করতে হয়। তো তবলিগ জামাতের লোকেরা সারাদিনে 100 বার দরুদ শরীফ পড়ে, সারাদিনে 100 বার দরুদ শরীফ পড়ে, অথচ কিছু মানুষ ভুল বোঝেন, ভুল বোঝান যে তবলিগের লোকেরা নবীকে ভালোবাসেন না। অপপ্রচার আছে না নেই গো? এটা সম্পূর্ণ অপপ্রচার, এরকম ভুল প্রচারের ফাঁদে পা দেবেন না। তবলিগওয়ালারা, দেওবন্দি ওলামারা ডেলি 100 বার দরুদ পড়ার পক্ষে, এবং এটা ন্যূনতম তালিম দেওয়া হয় তবলিগ জামাতে যে 3 তসবি আদায় করতে হবে। এবং আমরা বসে বসে দরুদ শরীফ পড়ি, কেউ অন্যভাবে দরুদ শরীফ পড়ে না, আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কটূক্তি করি না। তোমাদের যেরকম ভালো লাগছে দরুদ শরীফ পড়ো, আমাদের এইরকম ভালো লাগছে আমরা পড়ছি। আমাদেরকে কেউ যদি খারাপ বলে তখন আমাদের কষ্ট হয় যে শরীয়তটাকে যথাযথভাবে না জেনে অপপ্রচার, অপ রকমের অপবাদ দেওয়া, এটা আল্লাহ পাক তাদেরকে সুমতি দান করুক, আল্লাহ পাক তাদেরকে বুদ্ধি দান করুক। দেওবন্দি উলামারা নবীর মোহাব্বত এবং ভালোবাসায় সারা পৃথিবীর কাছে যে নমুনা এবং নজির রেখে গেছেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতভী রহমতুল্লাহ আলাইহে যখন হজ করতে গেলেন মদিনা শরীফে নেমে উনি ওনার ব্যাগটাকে কি করলেন, জুতোগুলোকে ব্যাগে ভরে রেখে দিলেন, মাইলের পর মাইল উনি খালি পায়ে হাঁটতেন, ওনার পা কাঁকড়ে ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায়। ওনাকে ওনার সাথীরা বলেন আপনি জুতো ব্যাগে ভরে রেখেছেন কেন, আপনার পা তো ছিঁড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। হযরত মাওলানা কাসেম নানুতভী বলতেন আজ থেকে 1300 বছর আগে এই মদিনার মাটিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারক এই মাটিতে পড়েছে, আমি কাসেম নানুতভীর অধম জুতো সেই মাটিতে পা দেবে এতটা বিয়াদব আমি নয়, আমার পা ছিঁড়ে যাক, আমি জুতো মদিনায় থাকা থাকি পরব না। ইনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতভী রহমতুল্লাহ আলাইহে, যিনি দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছিলেন আজ থেকে 150 বছর আগে 1866-তে হযরত মাওলানা কাসেম নানুতভী সাহেব দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাদ্রাসা আজ সারা ভারতবর্ষ নয়, ভারত পাক উপমহাদেশ নয়, গোটা বিশ্বে আফ্রিকার দারমানে যেও যদি খোঁজেন দেওবন্দি মাদ্রাসা আছে কি না দেখবেন সেখানেও দেওবন্দি মাদ্রাসা আছে, মক্কা শরীফেও যদি যে খোঁজেন মাদ্রাসা সৌলাতিয়া মক্কা শরীফের যে মাদ্রাসা ওখানেও দেওবন্দিরা প্রতিষ্ঠা করেছেন, দেওবন্দি সিলসিলায় চলে। এবং পাকিস্তানের একজন বংশোদ্ভূত আলেম শেখ মাক্কি আল হিজাজি উনি মক্কা শরীফে মসজিদুল হারাম আল্লাহর ঘর কাবা শরীফের যে মসজিদ ওখানে বুখারী শরীফ পড়ান, ডেলি সন্ধ্যাবেলায় তার উর্দু ভাষায় বুখারী পাঠা হয়, দর্স হয়, গোটা আরব বিশ্বের লোকেরা এসে ওনার কাছে বুখারীর সবক শোনে। কোনো একটা কারণে বাদশাহ ফয়সালের সময়ে, বাদশাহ ফয়সালের যিনি ধর্ম মন্ত্রণালয়ের সচিব তিনি শেখ মাক্কি আল হিজাজির বুখারির সবক, বুখারির ক্লাসটা বন্ধ করে দিলেন। বাদশাহ স্বয়ং, বাদশাহ ফাহাদ
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে জানালেন, হে বাদশাহ আরব, শেখ মক্কি আল হিজাজি বুখারীর ক্লাস করতেন, ওটা কেন বন্ধ হয়ে গেল ওটা চালু করে দাও। সচিব বলছেন যে বাদশাহ যখন আমাকে ডেকে পাঠিয়েছেন এমার্জেন্সি তলব ফজরের নামাজের পরে, আমি একটু ব্যতিব্যস্ত হয়ে যেয়ে পৌঁছেছি, শাহ ফাহাদ আমাকে বললেন এখানে কেউ থাকেন? শেখ মক্কি আল হিজাজি বলল হ্যাঁ একজন থাকেন, পাকিস্তানের বয়োজ্যেষ্ঠ আলিম, তিনি বুখারির দার্স দেন, উর্দুতে দেন কিন্তু উর্দু আরবি দুটোতেই তিনি তাফসীর ব্যাখ্যা করেন, হাজার হাজার মানুষ তার বুখারির দার্স শুনে, তো মক্কার মসজিদে ভিড় হয়ে যায় বলে আমি ভিড় ভেজালকে এড়াবার জন্য আমি ওটা স্টে করে দিয়েছি, বলে ওটাই তো ভুল করেছে, চালু হয়ে যা, এটা যেন বন্ধ না হয়। এখনো স্টিল টু নাও আজও তিনি মক্কা শরীফের মসজিদে বুখারি পড়াচ্ছেন। আপনি ইউটিউবে খালি লিখবেন শেখ মক্কি আল হিজাজি, দেখবেন ফর্সা টুকটুকে লম্বা নাক, লম্বা দাড়ি, লাল দাড়িওয়ালা একজন বয়স্ক মানুষ, পাকা আলেম, বুখারি শরীফের দার্স দিচ্ছেন মক্কা শরীফের মসজিদুল হারামে বসে। আজ বিগত কয়েক দশক ধরে, কয়েক দশক ধরে আল্লাহ পাক দেওবন্দি উলামাদেরকে এমন কবুল করেছেন। আমরা কাউকে খারাপ বলি না, কিন্তু আমাদের বাপ ঠাকুর দাদাদের, আমাদের আকাবিদদের, আমাদের বুজুর্গদেরকে যখন কেউ নিন্দা করে, আমরা বলি আমাদের ইতিহাস জানো না বলেই তোমরা আমাদের সম্পর্কে কথাগুলো বলতে পারছো, যদি জানতে তাহলে বলতে না, যদি জানতে তাহলে বলতে না। আমরা দেওবন্দে হাদিস পড়াই, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এই হাদিস বলেছেন, আল্লাহর রাসূল এই হাদিস বলেছেন। আর পৃথিবীর কয়েকজন বাছাই করা লোক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে বসে হাদিস পড়াতেন, তারা কালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন এটা বলতেন না, কালা সাহিবু হাযিহির রওজা, এই কবরে যেই নবী শুয়ে আছেন এই বিশ্ব নবী এই হাদিস বলেছেন। এই সৌভাগ্য সবের হয়নি যে দেওয়ান মাদ্রাসার হেড মাওলানা ফুরফুরা শরীফের নাম শুনেছেন আপনারা, ছোট হুজুর পীর কেবলার নাম শুনেছেন, ছোট হুজুর পীর কেবলার ছেলে ইব্রাহিম সিদ্দিকী প্রতাপপুর হুজুরের বিয়াই, উনি একটি কিতাব লিখেছেন ফুরফুরার দাদা পীরের গৌরব ও পাঁচ পীরের সৌরভ। ওই কিতাবের প্রথম পৃষ্ঠায় লিখছেন প্রশ্ন, ভারতবর্ষের কোন আলেম নবীজির কবরে যে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে জবাব এলো ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, পাশের শত শত লোক দাঁড়িয়ে শুনল, কবর থেকে নবীজি সালামের জবাব দিলেন, হে আমার সন্তান তোমার উপরেও সালামের জবাব হোক, ভারতের কোন আলেম তিনি বলুন, প্রথম প্রশ্ন ওই কেতাবের। উত্তর লিখছে তিনি দেওবন্দ মাদ্রাসার তৎকালীন হেড মাওলানা শেখ হুসাইন আহমদ মাদানী, আল্লাহর নবীর কবরে দাঁড়িয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তোমার উপরে দরুদ হোক শান্তি হোক, নবীজি কবর থেকে বললেন ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, হে আমার বেটা তোমার উপরেও আল্লাহর রহমত হোক। তিনি সৈয়দ বংশের ছিলেন বলে আল্লাহর নবী বললেন ইয়া ইবনি, হে আমার সন্তান। আমি বলছি না, ফুরফুরার দাদা পীরের গৌরব ও পাঁচ পীরের সৌরভ কেতাবের প্রথম পৃষ্ঠার প্রথম প্রশ্নের প্রথম উত্তরে মাওলানা ইব্রাহিম সিদ্দিকী সাহেব আল কুরাইশি ছোট হুজুরের ছেলে লিখেছেন প্রতাপপুরের হুজুরের বিয়ায়, যে দেওয়ান মাদ্রাসার হুজুর তৎকালীন হেড মাওলানা যিনি মসজিদের নববীতে বসে হাদিস পড়াতেন আর নবীর কবরের রওজার ওপরে ধুলো হয়ে গেলে পারা, তিনি কোনোদিন নবীজির কবর মুবারককে ঝাঁটা দিয়ে মুছতেন না, নিজে দাড়ি দিয়ে মুছে দিতেন নবীর কবর ধুলো। এই রকম সৌভাগ্য, এই রকম নবীর মোহাব্বত ছিল দেওবন্দে উলামাদের দিলের মধ্যে। আমার বন্ধুরা, আমরা দরুদ পড়ি সারাদিনে একশোবার দরুদ পড়ার চেষ্টা করি, ছোট্ট একটি দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারি শরীফে 5700 কয়টি হাদিস আছে, পৌনে 6000-এর মতন, প্রত্যেক হাদিসে এই দরুদটি লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই দরুদটা ছোট হলেও খুব বিশুদ্ধ দরুদ এবং পাওয়ারফুল দরুদ। যখনই নবীজির নাম শুনবেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনবার দরুদ পড়েছি, আমরা তিনবার সূরা ফাতিহা পড়েছি, তিনবার সূরা আলহামদুলিল্লাহ এবং সূরা ইখলাসও পড়ে দিয়েছি। এবারে আমরা একটা দোয়া করার জন্য শেষ রাতে আল্লাহর দরবারে হাত তুলব, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া করিম। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া আরহামাল আরহামিন ইয়া আকরামাল আকরামিন। এ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন মাওলা। এ আল্লাহ আমরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআনের কথা হাদিসের কথা যত আলোচনা করেছি এর সমস্ত ভুলচুক বেয়াদবিকে মাফ করে দেবে আল্লাহ। এ আল্লাহ আমরা যে দরুদ শরীফ ও সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েছি আল্লাহ এর ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে পরিপূর্ণ নেকি দান করবে আল্লাহ। এ আল্লাহ এর সমস্ত নেকিকে সর্বপ্রথম আকায় নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহ। এ আল্লাহ হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম, যত তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, বুজুর্গানে দিন এসেছেন সকলের রুহের সওয়াবকে পৌঁছে দেন আল্লাহ। এ আল্লাহ আমরা যারা এখানে হাজরিন মজলিস আছি, মজলিসে আছি বা দূর থেকে হাত তুলেছি মাওলা, এ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ বাপ দাদা নানা নানি শ্বশুর শ্বশুরি যারা দুনিয়ার থেকে চলে গেছেন মাওলা, এ আল্লাহ তাদের সকলের রুহের সওয়াবকে পৌঁছে দাও মাওলা। এ আল্লাহ এই গ্রামের সকল কবরস্থান, পার্শ্ববর্তী গ্রামের সকল কবরস্থানের যত মুমিন মুমিনাত শুয়ে আছে সকলের রুহের সওয়াবকে পৌঁছে দাও মাওলা। এ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত কর মাওলা। এ আল্লাহ খাস করে প্যালেস্টাইনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ইরাকের মুসলমান, আফগানিস্তানের মুসলমান তুমি হেফাজত কর মাওলা। এ আল্লাহ রোহিঙ্গা মুসলমানের তুমি সমস্যার সমাধান করবে মাওলা। এ আল্লাহ খাস করে হিন্দুস্তানের মুসলমানদের তুমি হেফাজত করবে মাওলা। এ আল্লাহ জালিমের জুলুমকে তুমি বন্ধ করে দাও মাওলা। এ আল্লাহ যারা ভুল বুঝে আছে তাদেরকে তুমি হেদায়াত নসিব করো আল্লাহ। এ আল্লাহ তাদের নসিবে হেদায়াত না থাকলে তুমি তাদের নেস্ত নাবুদ করে দেবে মাওলা। এ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা মক্তবকে তুমি কবুল করে লও মাওলা। এ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জত আবরুকে হেফাজত করবে মাওলা। এ আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজনকে তুমি গায়েবের খাতানার থেকে মিটিয়ে দাও মাওলা। এ আল্লাহ আমরা যারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগছি আল্লাহ তুমি ভালো করে দাও মাওলা। এ আল্লাহ তুমি মুসাববিবুল আসবাব, এ আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি মুখতারের মুখতার মাওলা। এ আল্লাহ আমাদের সমস্ত মুশকিলকে দূর করে দাও মাওলা। এ আল্লাহ আমরা যারা মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে আছি আল্লাহ আমাদেরকে তুমি নাজাত দেবে মাওলা। এ আল্লাহ আমরা যারা অসুখ বিসুখে মুক্ত লিপ্ত আছি তাদেরকে তুমি মুক্ত করে দেবে মাওলা। এ আল্লাহ আমাদের যারা ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদের সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দেবে মাওলা। আল্লাহ আমরা যারা ঋণে ডুবে আছি মকরুজ আছি আমাদেরকে ঋণ মুক্ত করে দেবে মাওলা। এ আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল রুজির ব্যবস্থা করবে মাওলা। আল্লাহ প্রত্যেকের হালাল রুজির ব্যবস্থা করবে মাওলা। এ আল্লাহ আসন্ন বিধানসভা নির্বাচনে আল্লাহ তুমি শান্তিপূর্ণভাবে নির্বাচন করিয়ে দেবে মাওলা। এ আল্লাহ যারা শান্তির পক্ষে, যারা ভালোবাসার পক্ষে, যারা একতার পক্ষে, যারা দেশের অখণ্ডতার পক্ষে, এ আল্লাহ তুমি তাদেরকে সফল করবে মাওলা। আল্লাহ যারা সমাজে ভেদাভেদি তৈরি করে, যারা সমাজে হিংসা তৈরি করে, যারা সমাজে ভেদাভেদ তৈরি করে আল্লাহ তুমি তাদের পাওয়ারের থেকে দূরে সরিয়ে দেবে মাওলা। এ আল্লাহ তুমি তাদেরকে নাফল করে দেবে, বিফল করে দেবে আল্লাহ তুমি তাদেরকে পরাস্ত করে দেবে মাওলা। আয় আল্লাহ সমাজের কল্যাণ যাতে, দেশের কল্যাণ যাতে, দেশের মানুষ শান্তিতে বাস করবে যাতে, আল্লাহ তুমি যার দ্বারাই হবে তুমি তাকেই তুমি ক্ষমতায় রেখো মাওলা, তাকেই তুমি পাওয়ারে রাখবে মাওলা। আমরা আল্লাহ কারো নাম ধরে চাই না, কিন্তু যার দ্বারাই তুমি দেশের দশের কল্যাণ করবে আল্লাহ তুমি তাদেরকেই বহাল রাখবে মাওলা। আয় আল্লাহ তাদেরকেই ক্ষমতায় আনবে মাওলা। আয় আল্লাহ যাদের দ্বারাই দেশের অমঙ্গল হয়, দেশের অকল্যাণ হয়, দেশের ভেদবুদ্ধি বাড়ে, সামাজিক হিংসা হানাহানি বাড়ে, আল্লাহ ভেদবুদ্ধি বাড়ে,
আল্লাহ সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদকে তুমি দেশ থেকে দূরে সরিয়ে দাও। আল্লাহ সম্প্রীতির হাওয়া, ভালোবাসার হাওয়া, আল্লাহ মৈত্রীর ভালোবাসা, একতা এবং অখণ্ডতার বাতাস তুমি বইয়ে দাও মাওলা। হ্যাঁ আল্লাহ, সারা বিশ্বে তুমি শান্তির বাতাবরণ তৈরি করে দাও। আল্লাহ সারা বিশ্বের মধ্যে মানবতার, ভ্রাতৃত্বের বন্ধন বইয়ে দাও। আল্লাহ আল্লাহ মানুষ মানুষের ভাই, এটাই সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ আমরা সবাই আদম নবী এবং মা হাওয়ার সন্তান। আল্লাহ আমাদের সমস্ত এই ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীকন্দলকে তুমি দূর করে দেবে মাওলা। আল্লাহ বিশ্ব মানবতা ও শান্তির কল্যাণ কামনা করছি মাওলা। আল্লাহ মানুষকে যে যার মতপথ নিয়ে শান্তিতে বসবাস করার তুমি সৌভাগ্য দিবে মাওলা। এ আল্লাহ, এ আল্লাহ, আমরা যে এই মক্তব কায়েম করেছি এই মক্তবকে তুমি কবুল করবে মাওলা। এ আল্লাহ, মক্তবের পরিকাঠামো তৈরিতে যারা ওয়াদা করেছি তাদের ওয়াদাগুলোকে তুমি কবুল পূরণ করার তৌফিক দান করবে আল্লাহ। আল্লাহ আমাদের এই মজলিসকে তুমি কবুল করবে। আল্লাহ যারা এর পিছনে মেহনত করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ তুমি সকলেরকে কবুল করবে মাওলা। আল্লাহ আমাদের সকলের মনের উদ্দেশ্যকে, বৈধ বাসনাকে, জায়েজ উদ্দেশ্যকে পূরণ করবে মাওলা। আয় আল্লাহ আমাদের কবরের আজাব থেকে, হাসুরের আজাব থেকে, পুলসিদাতের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে হেফাজত করবে মাওলা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।